নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিজে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ করে দেখাবো পটল ভাপার রেসিপি। বানানো ভীষণই সহজ আর খেতে ততটাই সুস্বাদু। আসুন তাহলে দেখে নেওয়া যাক। পটল ভাপা বানানোর জন্য আমি এখানে 10 পিস পটল নিয়েছি। এরপর একটা পিলারের সাহায্যে আমি পটলের বাইরের যে খোসাটা সেটা আমি চেঁচে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ খোসা ছাড়াতেও পারেন বা কিছুটা খোসা রেখেও কিন্তু পটলগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। এরপর আমি পটলের দুটো সাইড আমি কেটে নেব। এরপর পটলের মাঝ বরাবর আমি দুটো দিক থেকেই একটু করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত পটল রেডি করে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে পোস্ত নিয়েছি 3 টেবিল চামচ, যেটা আমি ঈষদুষ্ণ গরম জলে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সাথে সামান্য নুন। তারপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নেব কিছুটা সরষের তেল। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, নুন হলুদ মাখিয়ে নেওয়া যে পটল সেগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে দেব। সমস্ত পটল আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিট সময় ধরে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডিং জারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা যে পোস্ত সেটা সমস্তটা আমি নিয়ে নেব। আর নেব সাদা সরষে 2 টিস্পুন, নেব কালো সরষে 1/2 টিস্পুন, নুন নিয়ে নেব 1/4 টিস্পুন, নিয়ে নেব কাঁচা লঙ্কা 4-5টা, সাথে নেব টক দই 4 টিস্পুন। নারকেল গুঁড়া নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন, তবে এটা অপশনাল, যদি না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন। নারকেল গুঁড়াটা নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এই সমস্ত পেস্টটা আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। সাথে নিয়ে নেব দুধ 4 টেবিল স্পুন। আপনারা লিকুইড মিল্কের জায়গায় যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটু গরম জলের সাথে গুলিয়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি নুন 1/2 টিস্পুন, সাথে নিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সরষের তেল নিয়ে নিলাম 2 টেবিল স্পুন। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর তারপর আগে থেকে ভেজে রাখা যে পটল সেগুলো আমি একটা একটা করে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব 3টে মতো কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সরষের তেল আমি ছড়িয়ে দিয়ে টিফিন বক্সের ঢাকনা আমি বন্ধ করে দেব। এরপর একটা কড়াই নিয়ে তাতে আমি বড় কাপের 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। এরপর জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি খুব সাবধানে টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দেব। এরপর আমি কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য লো টু মিডিয়াম টেম্পারেচারে রেখে আমি পটলটাকে স্টিম হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেম টার্ন অফ করে খুব সাবধানে টিফিন বক্সটাকে তুলে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি টিফিন বক্সের ঢাকনা খুলে নেব। দেখুন, এখানে পটল ভাপা একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।